পানি লাগবে পানি লাগবে আমার আপনাকে পানি খাওয়াতে এসে যে নির্বিচারে হত্যা হয়েছে তার বিচার আমরা কার কাছে চাইব কারণ যার কাছে চাইব সেই হত্যাকারী এ হত্যাকারীকে আমরা চাই না এ হত্যাকারী আমাদের শাসক হতে পারে না এটাই আমাদের দাবি কিন্তু আমরা আমাদের বুকের রক্ত দিয়ে আবার নতুন করে দেশকে স্বাধীন করতে চাই পুলিশদেরকে কি বলবো যারা দেশের নিরাপত্তা রক্ষা করবে তারা এখন হয়ে গেছে হায় না মরার জন্য একত্রিত হও তাহলে তোমরা বাঁচবে আর যদি তোমরা বাঁচার জন্য আলাদা হয়ে যাও তাহলে তাহলে তোমরা মারা যাবে আমরা বিচার চাইতে পারবো না কারণ কাদের কাছে বিচার চাইবো যাদের কাছে বিচার চাইবো তারাই তো হত্যাকারী আমরা ছাত্রদের যে নয় দফা দাবি এই নয় দফা দাবির সাথে একাত্মতা প্রকাশ করে আমরা সেটা দাবি করছি যে ছাত্রদের নয় দফা দাবি বাস্তবায়ন হোক এবং এই স্বৈরাচার সরকারের পতন হোক দেখুন আমরা যদি দাঁড়াই প্রত্যেকটা মানুষ যদি দাঁড়ায় যেমন ধরুন আপনি কথা বলতে পারবেন না কারণ অনেকেই কিন্তু ক্যামেরার সামনে বা রাস্তায় দাঁড়িয়ে কথা বলতে পারে না প্রত্যেকটা মানুষ যদি তার বাসার নিচেও দাঁড়ায় বাংলাদেশে এত কোটি মানুষ সমগ্র বিশ্ব দেখবে যে রাস্তায় সব মানুষরা দাঁড়িয়েছে আর রাস্তায় যখন মানুষরা দাঁড়াবে সাধারণ মানুষ দাঁড়াবে কোনো স্বৈরাচারের পক্ষে সম্ভব না গদি আটকে থাকা যদিও সে মরণ কামড় দিবে কিন্তু আমরা আমাদের বুকের রক্ত দিয়ে আবার নতুন করে দেশকে স্বাধীন করতে চাই কারণ এই স্বৈরাচারের আন্ডারে আমরা থাকবো না অনেক হয়েছে আর না আমাদের ভাই আমাদের বোনের আমাদের সন্তানেরা যেভাবে মারা যাচ্ছে তাজা রক্ত দিয়ে মাথার ভেতর খালি ঘুরে পানি লাগবে পানি লাগবে আমার খাওয়াতে এসে যে নির্বিচারে হত্যা হয়েছে তার বিচার আমরা কার কাছে চাইব কারণ যার কাছে চাইবো সেই হত্যাকারী এ হত্যাকারীকে আমরা চাই না এ হত্যাকারী আমাদের শাসক হতে পারে না পুলিশদেরকে কি বলবো যারা দেশের নিরাপত্তা রক্ষা করবে তারা এখন হয়ে গেছে হায় না একাত্তর দেখিনি কিন্তু এখন দেখছি বাবা মার মুখে শুনেছি একাত্তরের গল্প কিন্তু এখন নিজেরা একাত্তর দেখে যাচ্ছি তো বলবো যে নারীদের উপরে বারবার অত্যাচার হয়েছে বারবার বলির পাঠা হয় নারীরা কিন্তু কোনো লাভ নেই জাহানারা ইমামলা বারবার ফিরে আসবে শতাব্দীর কবর থেকে শহীদরা বারবার বের হয় তারা আসেই জন্ম নেয়ই শহীদ হওয়ার জন্য তাদেরকে আপনারা মৃত্যু ভয় দেখাতে পারবেন না আমরাই দেশটাকে নতুন করে আবার স্বাধীন করেই ছাড়ব ত্রিশ ঘন্টা যে তারা না খেয়ে এই যে অনশন করছে তারা আসলে আমাদের হিরো আমাদের সময় আমাদের এই আন্দোলন কিংবা এটা একটা গণ আন্দোলনের রূপ নিচ্ছে আপনি হিস্ট্রি দেখেন বাংলাদেশের ইতিহাসে এই ব্রিটিশ থেকে শুরু করে এরকম হয় নাই ভাই এই এত এই কয়েক দিনে কয়েক দিনে হাজারের উপর হত্যা হয়েছে হাজারের উপরে যারে পাইছে যেই ধরেন অনিরাপদ সবাই এই যে ধরেন রাস্তায় রাস্তায় না নামলে একটার কথা আমার খুব ভালো লাগছে এক টিচার বলছে যদি তোমরা মরার জন্য একত্রিত হও তাহলে তোমরা বাঁচবে আর যদি তোমরা বাঁচার জন্য আলাদা হয়ে যাও তাহলে তো তাহলে তোমরা মারা যাবে আসলে আমাদের এখন সবাই মরার জন্য আমরা এখন মরার জন্য আসছি এখন আমরা মূলত আমরা বুক পেতে আসি এই যে আবু সাইদের মতো বুক পেতে আসি আমাদের এখন আমরা গুলি নিতে ভয় করতেছি এই যে এখন আমরা ভয় এখন কারো ভয় কার কাছে ভয় করব কার কাছে এখন আমরা উল্টা আমাদের ভয় এখন এখন সবাই এখন পুলিশ থেকে শুরু করে তারা ভয় পাবে আমাদের গণহত্যা ও নিপীড়নের বিরুদ্ধে আজকে কবি লেখক সমাজ এখানে অবস্থান করেছে তো আমি একজন লেখক হিসেবেই আজকে এখানে উপস্থিত হয়েছি এবং ছাত্র যারা প্রতিদিন নিপীড়নের শিকার হচ্ছে এবং অবৈধভাবে গ্রেপ্তার হচ্ছে এই প্রতিবাদ নিয়েই আজকে আমাদের এখানে অবস্থান আচ্ছা এখানে ব্যাপারটা হচ্ছে যে মেধাকোটা দিয়েছে এবং সরকার ছাত্রদের সেই আন্দোলন যে চাওয়া ছিল সেটা পূরণ করেছে কিন্তু লাশের হিসাবগুলো কোথায় এই লাশের হিসাব কে দেবে তো আমরা সেই লাশের হিসাব চাই এবং যারা অবৈধভাবে এই কোমলমতি শিক্ষার্থী আমার ভাইদেরকে হত্যা করেছে তাদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদের যথাযথ বিচার হোক এবং গ্রেপ্তার দেখানো হোক কিন্তু সেগুলো তো দেখাতে পারছে না